আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 35। আজ আমরা যেই কার চিহ্নের ব্যবহার শিখব তা হচ্ছে হ্রস্ব উ কার। আমাদের প্রথম কাজ, ছবি দেখে শব্দ বলি ও শুনি। কুকুর ঘুঙুর, ঝুমুর ঝুমুর, উমুর পুতুল, আমের মুকুল। বন্ধুরা, তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি দেখো, কুকুর ঘুঙুর, কুকুর ঘুঙুর। দ্বিতীয় ছবিটি হচ্ছে ঝুমুর ঝুমুর, এবং তৃতীয় ছবিটি হচ্ছে উমুর পুতুল, এবং চতুর্থ ছবিটি হচ্ছে আমের মুকুল। বন্ধুরা, তোমরা যদি এই বাক্যগুলো লক্ষ্য করো, আমরা প্রথম বাক্যটি লক্ষ্য করি, কুকুর ঘুঙুর। কুকুর বানানটি লক্ষ্য করো, এখানে হ্রস্ব উকারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। খ হ্রস্ব উকার খু, ক হ্রস্ব উকার কু, বয় বিন্দু র খুকুর ঘুঙুর, ঘ হ্রস্ব উকার ঘু, উ হ্রস্ব উকার উ, বয় বিন্দু র ঘুঙুর খুকুর ঘুঙুর। দ্বিতীয় ছবিটি হচ্ছে ঝুমুর ঝুমুর। ঝুমুর শব্দটি যদি তোমরা লক্ষ্য করো, ঝ হ্রস্ব উকার ঝু, ম হ্রস্ব উকার মু, বয় বিন্দু র ঝুমুর। তৃতীয় ছবিটি মুমুর পুতুল। মুমুর শব্দটি লক্ষ্য করো, ম হ্রস্ব উকার মু, ম হ্রস্ব উকার মু, বয় বিন্দু র মুমুর পুতুল। প হ্রস্ব উকার পু, ত হ্রস্ব উকার তু, ল পুতুল, মুমুর পুতুল। এবং শেষ ছবিটি যদি তোমরা লক্ষ্য করো, আমের মুকুল। মুকুল শব্দটি লক্ষ্য করো, ম হ্রস্ব উকার মু, ক হ্রস্ব উকার কু, ল মুকুল। তাহলে এখানে আমরা হ্রস্ব উকারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি, কুকুর ঘুঙুর, ঝুমুর ঝুমুর, মুমুর পুতুল এবং আমের মুকুল এই বাক্যগুলোতে। দ্বিতীয় কাজ, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। খুকু, ঝুমুর, পুতুল এবং মুকুল। প্রথম ছবিটি যদি তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা দেখতে পাবো খুকু, দ্বিতীয় ছবিটি ঝুমুর, তৃতীয় ছবিটি পুতুল এবং চতুর্থ ছবিটি হচ্ছে মুকুল। এখানে তোমরা শব্দগুলো লক্ষ্য করো, এখানে হ্রস্ব উকারের ব্যবহারগুলো আমরা দেখতে পাচ্ছি। খ হ্রস্ব উকার, ক হ্রস্ব উকার খুকু, ঝ হ্রস্ব উকার ঝু, ম হ্রস্ব উকার মু, বয় বিন্দু র ঝুমুর পুতুল, প হ্রস্ব উকার পু, ত হ্রস্ব উকার তু, ল পুতুল মুকুল, ম হ্রস্ব উকার মু, ক হ্রস্ব উকার কু, ল মুকুল। এবার ডট মিলিয়ে হ্রস্ব উকার লিখি, হ্রস্ব উকার। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা হ্রস্ব উকার লিখব। এবার হ্রস্ব উকার লিখি ও শব্দ পড়ি। বন্ধুরা, তোমরা এখানে কিছু বর্ণ দেখতে পাচ্ছ, এই বর্ণগুলোতে আমরা হ্রস্ব উকার লিখব ও শব্দগুলো পড়ব। প্রথমেই লক্ষ্য করো, খ এবং ক রয়েছে, এখানে আমরা হ্রস্ব উকার বসাবো, তাহলে কি হবে, খ হ্রস্ব উকার খু, ক হ্রস্ব উকার কু, খুকু। দ্বিতীয়টি ম এবং ম রয়েছে, এখানে আমরা বসাবো হ্রস্ব উকার, তাহলে কি হবে, ম হ্রস্ব উকার মু, ম হ্রস্ব উকার মু, মুমু। এবং তৃতীয়টি লক্ষ্য করো, ঘ এবং ঘ রয়েছে, এখানে আমরা হ্রস্ব উকার লিখবো, তাহলে কি হবে, ঘুঘু, ঘ হ্রস্ব উকার ঘু, ঘ হ্রস্ব উকার ঘু, ঘুঘু। এবং সর্বশেষ রয়েছে ফ ল, এখানে আমরা হ্রস্ব উকার লিখবো, তাহলে কি হবে, ফুল, ফ হ্রস্ব উকার ফু, ল ফুল। এবার পড়ি ও লিখি, দুপুর বেলা উমুর খেলা। বন্ধুরা, লক্ষ্য করো, দুপুর শব্দটি লক্ষ্য করো, দ হ্রস্ব উকার দু, প হ্রস্ব উকার পু, বয় বিন্দু র দুপুর, দুপুর বেলা। এবং মুমুর খেলা, এখানে মুমুর শব্দটি লক্ষ্য করো, ম হ্রস্ব উকার মু, ম হ্রস্ব উকার মু, বয় বিন্দু র মুমুর, দুপুর বেলা মুমুর খেলা। তাহলে এখানে আমরা হ্রস্ব উকারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারছি। সর্বশেষ কাজ, বাক্যের শেষে দাড়ি বসাই, দুপুর বেলা এখানে আমরা দাড়ি বসাবো, এবং মুমুর খেলা এর পরেও দাড়ি বসাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।